হ্যালো বন্ধুরা, এই আমাদের ফোনে বিভিন্ন অনেক কিছু থাকে, আমরা ওইগুলো মানে ভিডিও অনেক কিছু থাকে, আমরা ওই ভিডিওকে অডিও করতে চাই কিন্তু আমরা ওইটা পারি না। তো ভিডিওকে কীভাবে অডিও করব সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, যদি তোমাদের যদি ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর পাশে থাকার চেষ্টা করবা সাবস্ক্রাইব করে দিবা আর একটি লাইক করে দিবা। তো তুমি যে কোনো ভিডিওকে অডিও করতে পারবা একদম সহজভাবে। তবে সেটা কীভাবে, তো এটা করতে তোমাদের প্রথম গুগল প্লে স্টোরে যাইতে হবে। তো ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে, সেটা লাগবে গুগল প্লে স্টোরে গিয়ে লাগবা পি এম থ্রি। এটা লাগবা, এটা লেখার পর একটি সেটিং আসবে, এই যে এটা তোমরা ডাউনলোড করে নিবা। আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি, এটাও তোমরা ডাউনলোড করে নিবা। এরপর এটা ওপেন দিবা। ওকে, তো এখানে এখন আমি কী করবো যে মানে যে কোনো একটা ভিডিওকে অডিও করে ফেলবো একদম সহজভাবে। এরপরে কী করবো, ওই যে এখানে ট্যাপ করে দিব, তোমরা এখানে ট্যাপ করে দিবা, এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবা। ওকে, এখানে ওয়েট করার পর এই যে তোমার ফোনে যে কয়টা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে, আর এখানে যদি শো না করে তাহলে কী করবা, এই যে এখানে ট্যাপ করে দিবা, এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে যাইবা, তারপরে এই যে এখানে ট্যাপ করে দিবা, এইখানে অথবা এইখানে গ্যালারি মানে এখানে বিভিন্ন ইয়ে পাইবা, তোমার ফোনের গ্যালারি মানে গ্যালারি কোনটা ওইটার উপর ট্যাপ করে দিবা। ওকে, আমি এখানে ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দেওয়ার পর যে এখানে প্রত্যেকটা ভিডিও এখানে শো করতেছে, প্রত্যেকটা ভিডিও এখানে শো করতেছে। তো তোমার কোনটা মানে তুমি কোন ভিডিওকে মানে অডিও করতে চাও ওই ভিডিওর উপর ট্যাপ করে দিবা। ধরো আমি এই ভিডিওটা অডিও করব, তো আমি এটার উপর যদি ট্যাপ করে দিই তাহলে সেম এরকম আসবে। আর এরকম আসার পরে আমরা কী করবো, এই যে এখানে আমরা অনেক বিভিন্ন সেটিং পাবো, এই যে এরকম আমরা এখানে ট্যাপ দিব না, মানে এইখানে কোনো জায়গায় আমরা ট্যাপ দিব না। ওকে, আমরা কী করবো, এই যে ডাইরেক্ট এখানে ট্যাপ করে দিব, যে এটার উপর ট্যাপ করে দিব, এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে 2-3 সেকেন্ড ওয়েট করবা। এরপরে এই যে আমাদের ইয়াটা কিন্তু এই অডিও হয়ে গেছে, ঠিক আছে, অডিও হয়ে গেছে। তো এই যে এরকম 3টি সেটিং আসবে, যে এরকম 3টি সেটিং আসবে, এখানে কিছু করতে হবে না। তোমরা আবার যদি শুনতে চাও তাহলে শুনতে পারো, যে এখানে ট্যাপ দিয়ে শুনতে পারো। এরপরে তুমি যদি এটা তোমার কিছু করতে হবে না, এরপরে তুমি কী করবা, যে তোমার যে অডিও গান টানগুলো শোনো না, তুমি এখানে যাইবা, অডিও গান শুনি কোনটা দিয়ে, এসে এটা দিয়ে। তো এখানে যাওয়ার পরে তুমি কী করবা, সেটা হলো যে নতুন একটা যে তুমি মানে কোনখানে গেলে এটা পাইবা, অডিও সেটিংয়ে গেলে ওইটা পেয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু এটা এখন অডিও করছি, এই যে এইটা আমি এখন অডিও করছি, তাই এখানে চলে আসে সবাই আগে, ঠিক আছে। তো তোমরা এইভাবে খুব সহজেই যে কোনো অডিওকে ভিডিও বানিয়ে ফেলতে পারো। তো কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর পাশে থাকার চেষ্টা করবা। তো আজকের ভিডিওটি এতটুকুই।